বন্যার উন্নতি হলেও কমছে না দুর্ভোগ বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি চিহ্ন বাড়ছে রোগ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে শরীরের পোস্কা পায়ের সুলকানি চরম অবস্থায় আমরা বসবাস করতেছি আর যেভাবে দ্রুত গতিতে পানি নামার কথা সেভাবে তো নামতেছে না ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পাহাড় খেকোদের কোটি কোটি টাকার বাণিজ্য মূল হতার সাবেক আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ভগ্নিপতি অভিযোগ এলাকাবাসী আনজাদ মাস্টার এখানে শক্তিটা পাইছে বাবুর মাধ্যমে আর বাবুর শক্তিটা হইলো কি আইন মন্ত্রী সে তাদের পাহাড় সব সৌন্দর্য নষ্ট করছে আমাদের পর্যটন এলাকার দিছে আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত চব্বিশ আরোহী তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর পুলিশের ধারণা বাস চালকের বেপরা গতির কারণে ঘটেছে দুর্ঘটনা নিহতরা বেশিরভাগই খুলনার বাসিন্দা ট্রাকের সাথে সংঘর্ষের পর বাসের চিত্র ভয়াবহ অবস্থা সাত সকালেই গোপালগঞ্জের সড়কে মৃত্যুর মিছিল রোববার সকাল পৌনে আটটা খুলনা থেকে রাজধানী যাচ্ছিল ইমাত পরিবহনের একটি বাস ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানির মাঝিকাতি এলাকায় ঘটে দুর্ঘটনা বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের ঘটনাস্থলে নিহত হয় পাঁচজন আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে সেখানেও প্রাণহানি

ঘটনা আমরা খতিয়ে দেখবো কার কি অবহেলা আছে কিনা চালকের কোনো সমস্যা আছে কিনা ফিটনেস আছে আছে কিনা গাড়ি এগুলো আমরা খতিয়ে দেখে তারপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই দুর্ঘটনার পর মহাসড়কে ঘন্টা যান চলাচল বন্ধ থাকে হুমায়ুন রশিদ যমুনা নিউজ দর্শক দুর্ঘটনার বিষয়ে আরো জানবো গোপালগঞ্জে আছেন আমার সহকর্মী মোজাম্মল হোসেন মুন্না তার কাছ থেকে জেনে নেব মুন্না আহতদের মধ্যে অনেকের অবস্থাই তো গুরুতর এখন যতটুকু জানি আমরা তাদের বিষয়ে কি বলছেন চিকিৎসকরা আপনি জানেন যে আজ সকাল পনেরো আটটায় গোপালগঞ্জের মিছে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে সেখানে কয়েকজনের মিছে হয়েছে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছে এবং সর্বশেষ আমরা যেটি জেনেছি সেটি হলো যে আপনার ফরিদপুর মেডিকেল কলেজের হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে এই নিয়ে মোট ছয়জন নিহত হয়েছে এবং এদের অধিকাংশই আসলে খুলনার বাসিন্দা এবং একজন রয়েছে এর মধ্যে গোপালগঞ্জের বাসিন্দা আর সব মিলিয়ে আমাদের আরে মানে এই স্পিড এই স্পিডের কারণে এই শহরে ধারণা করছে এই মুহূর্তে আমি কাশিয়ানি হাসপাতালে রয়েছি এখানে পাঁচজনের লাশ রয়েছে ইতিমধ্যে স্বজনরা আসতে শুরু করেছেন এবং তার স্বজনদের কাছে লাশ বুঝে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে মুন্না ধন্যবাদ আপনাকে ধীর গতিতে বানের জল নামায় কমছে না দুর্ভোগ বাড়ি ফিরে ঘর মেরামত শুরু করেছেন অনেকে লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন পাঁচ উপজেলার স্পষ্ট হতে শুরু করেছে ক্ষত চিহ্ন প্রকট বিশুদ্ধ পানি ও খাবারের সংকট চরম ভোগান্তিতে দশ লাখ বানভাসী ফেনীতে এখনও ডুবে আছে সদর সোনাগাজী ও দাগনভুইয়া উপজেলার অনেক এলাকা কানিবন্দি প্রায় পাঁচ লাখ মানুষ অনেকে দিন কাটছে আশ্রয় কেন্দ্রে কুমিল্লার প্লাবিত চোদ্দ থেকে ভিড় গতিতে নামছে মানের জল তবে এখনো লাখ মানুষ পানিবন্দী। যারা ঘর বাড়িতে ফিরেছেন তারা মেরামতে ব্যস্ত নোয়াখালীর কিছু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন ছড়াচ্ছে চর্ম ও পানি বাকি থেকে বাইরেতে পারি না যেহেতু পাক করতে পারে না খাইতে পারি না আমরা অনেক কষ্টে জীবন যাপন করতে আছি জলবদ্ধতা হচ্ছে খাল দখল করার কারণে কিছু ক্ষমতাবান লোক খালগুলো দখল করে রাখছে অপরকল্পিত ব্রিজ করে রাখছে যার কারণে পানি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে আমাদের বন্যা পানিগুলো নামতেছে না বিভিন্ন রোগ দেখা দিচ্ছে শরীরের পোস্কা পায়ে সুলকানি এগুলো বাড়তেছে চরম অবস্থায় আমরা বসবাস করতেছি আর যেভাবে দ্রুত গতিতে পানি নামার কথা সেভাবে তো নামতেছে না দর্শক বন্যা পরিস্থিতির খবর খবর জানবো লক্ষ্মীপুরে যেতে চাই আমার সহকর্মী আনিস কবি সেখানে রয়েছেন আনিস বন্যার পানি কতটা কমলো সেখানে এবং আশ্রয় কেন্দ্র থেকে বানভাসিরা কি বাড়ি ফিরতে শুরু করেছেন সেই অবস্থা কি তৈরি হয়েছে কিনা আসলে যে যে বলবো যে আসলে পানি কিনে একবারে ধীর গতিতে কমছে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরবে সেটি এখনো অনিচ্ছিত কবে তারা ফিরতে পারে সেটি এখনো বলা যাচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে যে লক্ষ্মীপুরের লাহারকান্দি ইউনিয়নে যেটিতে আমি রয়েছি সেখানে বাড়িগুলোতে এখনও কিন্তু কনেকের তালাবদ্ধতা রয়েছেন কারণ এখনও তারা বাড়িতে ফিরবেন কবে কবে আসতে পারবে সেটি এখনো অনিচ্ছিত একটা বিষয়ে যে পানি এখনও নামতেছে না যার কারণে মাত্র কারণ হচ্ছে বিভিন্ন স্থানে জলবদ্ধতা রয়েছে যার কারণে পানিগুলো নামতেছেন দ্রুত নিতে পার ফাটতেছে না এই কারণে মানুষের কিন্তু দুর্ভোগ কিন্তু দিন বাড়তেছে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু দুর্ভোগ বাড়তেছে এবং পানিগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে মানুষের রোগ সৃষ্টি হচ্ছে এবং মানুষের যে বর্তমানে যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেটিতে কিন্তু আরও ভয়াবহ অবস্থা রয়েছে সেইখানেও কিন্তু মানুষ এখন পর্যন্ত নৌকা বা পায়ে হেঁটে কিন্তু যাওয়া যাচ্ছে না সেখানে কিন্তু নৌকা দিয়ে যেতে হয় কিন্তু সেখানে নৌকা দিয়ে ব্যবস্থা না থাকার কারণে সেখানে আর সমস্যা যে ত্রাণগুলো ফসানো যাচ্ছে না সেই ত্রাণগুলো না থাকার কারণে সেই দুর্গম এলাকার মানুষগুলো কিন্তু এখনও অনাহার কিন্তু এবং বিশুদ্ধ পানির অভাবে কিন্তু রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং মানুষের যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগের কারণে মানুষ এখন যে যত দ্রুত সম্ভব পানিগুলো কিভাবে লক্ষ্মীপুর থেকে এবং খালটি আছে এই খালটি সংস্কার করে এবং আশেপাশে যে বিভিন্ন স্থানে বাঁধগুলো দেওয়া আছে স্বেচ্ছাসেবী সংগঠন সহকারে সকলকে মিলে এলাকাবাসীকে নিয়ে যেন দ্রুত বাঁধগুলো কেটে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে তাহলে কিন্তু মানুষ এই দুর্ভোগ দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং লক্ষ্মীপুর জেলা বলছেন এই পানিগুলো দীর্ঘদিন আমার কারণ হচ্ছে একটি সেই বিষয়টি তিনি স্বীকার করেছেন তবে এখন পর্যন্ত তারা যে এই বাদ বাদটি কাট কেটে দিবেন বা বাদগুলো বিভিন্ন স্থান থেকে উচ্ছেদ করে দিবেন সেই বিষয়ে এখন কোনো ব্যবস্থা গ্রহণ করেন নেই ইচ্ছা আনিস ধন্যবাদ আপনাকে এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংক সহ বেসরকারি নয়টি ব্যাংকের লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের সব বিভাগের কাছে সংস্থাটির প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুস শাকুর স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা কথা জানানো হয় এসব এর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলমের মালিকানাধীন বাকি তিনটি হলো পদ্মা ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক এই নির্দেশনার ফলে বন্দর কর্তৃপক্ষের কেউ এসব ব্যাংকের চেক বা পে অর্ডার দিতে পারবে না পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান ঠেকাতে সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে এসব অস্ত্রের গুলিতে প্রাণ গেছে ছয় জনের অথচ অস্ত্র ও গুলির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না জেলার দুটি থানা থেকে লুট করা ছাব্বিশটি অস্ত্রের হদিস মেলেনি এখনো বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের সাথে গত চার আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় সিরাজগঞ্জে এ সময় ছাত্রদের লক্ষ্য করে গুলি করতে দেখা যায় কয়েকজন অস্ত্রধারীকে শহরের এসএস রোডে গুলি করছিলেন সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনারির ভাতিজা ও যুবলীগ নেতা এনামুল হক এছাড়া ওই দিন সদর উপজেলা ও এনায়েতপুরে গুলি চালায় ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা গুলিতে দুই উপজেলায় প্রাণ যায় ছাত্রসহ ছয় জনের এসব অস্ত্র বা অস্ত্রধারীদের খোঁজ নেই যারা আমার স্বামীকে গুলি করছে তাদেরকে এখনো মানে ধরতে পারে নাই পুলিশ তারা এখনও বাহিরে আছে। রাজনৈতিক নেতারাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগব না পুরা সিরাজগঞ্জের সাধারণ জনগণ নিরাপত্তায় ভুগবে এবং আমরা লক্ষ্য করছি এই অস্ত্রবাজরাই কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে অভ্যুত্থানের সময় অরক্ষিত এনআপুর থানায় ষোলোটি এবং হাটিকুমুল হাইওয়ে থানা থেকে খোয়া যায় দশটি অস্ত্র হদিস নেই প্রায় এক হাজার রাউন্ড গুলির পুলিশের প্রতিটি সদস্য আমরা আজকে আতঙ্কিত মর্মাহত এবং একটা অনিরাপদ অবস্থার মধ্যে আছি সারা বাংলাদেশে প্রায় সাড়ে চারশোটা থানায় যে পরিমাণ লুটপাট হয়েছে অস্ত্রগুলি বাইরে আছে যেগুলো এখন আমাদের দিকেই তাক করে আছে এই সমস্ত অস্ত্রবাজদের এখনও যদি অস্ত্র আমাদের উদ্ধার না করা হয় তাহলে এটা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা অবশ্যই আমি মনে করি সেনাবাহিনীর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত হতাহতের ঘটনায় পাঁচটি মামলায় আসামি প্রায় দশ হাজার লুণ্ঠিত অস্ত্র ও গোলা আগামী তিন সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে সময় বেঁধে দিয়েছে পুলিশ সদর দপ্তর এখনও কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি অস্ত্র উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে আমরা সে ব্যাপারে আমাদের জেলা পুলিশের সম্মানিত অভিভাবক পুলিশ সুপারসারের নির্দেশনা মোতাবেক আমরা আমরা ফিল্ডে কাজ করতেছি সিরাজগঞ্জ জেলায় বৈধ অস্ত্রের সংখ্যা পাঁচশো যারা অস্ত্র ব্যবহার করেছেন তাদের নামে লাইসেন্সের কোনো প্রমাণ পাওয়া যায়নি বাবু যমুনা নিউজ নরসিংদী জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য লিজন মোল্লাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার মধ্যরাতে পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বাসাইল এলাকায় ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন লিজন মোল্লা পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে ছুরিকাঘাত করে লিজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে কী কারণে এবং কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি মধ্যরাত থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম লিটারে ছয় টাকা কমেছে পেট্রোল অকটেনের দাম ডিজেল মিলছে এক টাকা পঁচিশ পয়সা কমে এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান তার কাছ থেকে জানব বিস্তারিত মাঝার পাম্প মালিকরা নতুন দামে জ্বালানি তেল বিক্রি করছেন যানবাহন চালকরা এ ব্যাপারে কি বলছেন শুরু হয়ে গেছে যে যে মধ্যরাত মধ্যরাত থেকেই আসলে গেল থেকে মধ্যরাত থেকেই যে যে দাম কমানো হয়েছে সেই দামেই কিন্তু বেচা বিক্রি শুরু হয়েছে আমরা যে স্টেশনটিতে আছি ফদর বদরগঞ্জ ফিলিং স্টেশন এখানে আমরা দেখেছি যে পেট্রোল একশো একুশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং একশো পঁচিশ টাকা পয়সা পয়সা যে যে বেশি কথা বলা হচ্ছে সেটি হচ্ছে পরিবহন খরচের কারণে হয়তো এটি হয়েছে তবে এই দামে বেচা বিক্রি শুরু হয়েছে এবং যানবাহন মালিক যারা আছেন বিশেষ করে মোটর বাইক যারা চালান তারা খুবই সন্তুষ্ট এবং তাদের একটি দাবি হচ্ছে যে এটা দামটা আরো আসলে কমানো হোক আরও কমানোর দাবি অর্থাৎ একশো টাকার নিচে তারা কমানোর দাবি করছেন এরকম আমরা শুনেছি আর একটি বিষয় বিভাগের তথ্য যদি আপনাকে যে ফিলিং স্টেশন আছে এই রংপুর বিভাগের জেলায় এর মধ্যে রংপুরে আছে সব জায়গাতে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে যে কমানো মূল্যেই এটি শুরু হয়েছে বিক্রি এবং সন্তুষ্টিও প্রকাশ করছেন অনেকে আরেকটি বিষয় আপনাকে একটুখানি বলি রংপুরে যে চার জেলা আছে অর্থাৎ রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম এবং গাইবান্ধায় মোটামুটি অক্টেন দিনের যে চাহিদা সেটি হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার লিটার প্রতিদিন চাহিদা এবং আরেকটি যেটি হচ্ছে যে চার লাখ চল্লিশ হাজার লিটার পেট্রোলের চাহিদা এই চাহিদা অনুযায়ী সরবরাহটাও ঠিক আছে যানবাহন মালিক যারা চালক এবং অন্যান্য যারা আছেন সংশ্লিষ্ট সবাই যেটি বলছেন যে এই দামটি আরো কিভাবে কমানো যায় সে ব্যাপারে তারা দাবি তুলেছেন ইসরাত ধন্যবাদ আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্তে গেল এক বছরে কাটা হয়েছে অন্তত পনেরোটি পাহাড় কোটি কোটি টাকার বাণিজ্য করেছে একটি চক্র স্থানীয়দের দাবি এই চক্রের মূল হোতা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারীর ভগ্নিপতি যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত স্কুল শিক্ষক আমজাদ ঘটনা খতিয়ে দেখছে প্রশাসন কসবার সীমান্ত এলাকা এভাবে প্রকাশ্যে চলে পাহাড় টিলাকাটার মহোৎসব উজাড় করা হয় বনভূমিও গোপীনাথপুর ও বাইক ইউনিয়নে গেল এক বছরে নির্বিচারে কাটা হয় বেশ কিছু পাহাড় এর বেশিরভাগই মধুপুর ও মানিক্যমুরি এলাকায় বাণিজ্য হয়েছে কোটি কোটি টাকার এসবের থেকে তা জানতেন এলাকাবাসী তবে এতদিন ভয় মুখ খোলার সাহস ছিল না কারো এখন বেরিয়ে আসছে নাম আমদাদ মাস্টার এখানে শক্তিটা পাইছে বাবুর মাধ্যমে আর বাবু শক্তি ধরে কি আইনমন্ত্রী সাহেব থানার ভয়ে এবং ওদের পাওয়ারের ভয়ে ওরা কিছু বলতে পারতো ওদের পাহাড় সব সৌন্দর্য নষ্ট করেছে আমাদের পর্যটন এলাকার টোটালে হেরা কাজটা দিছে প্রধান অভিযুক্ত আমজাদ হোসেন তিনি কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তবে তার আরেক পরিচয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী আলাউদ্দিন বাবুর ভগ্নিপতি যদিও অভিযোগ অস্বীকার করেছেন আমজাদ আমি এগুলোর সাথে মাস্টার মানুষ ও এলাকা আসলে ঘটনা কি আসলে তো আমি জানি না কিন্তু আমার নাম তো বলার কথা না তারা বলে মনে না আপনি তথায় করে দেখেন পরিবেশবাদীদের দাবি অন্তত পনেরোটি পাহাড় কেটে নিয়েছে চক্রটি এখন সময় এসেছে মূল হোতাদের গ্রেফতারের ছোট ছোট অভিযানের কথা আমরা শুনতে পাই যে ট্রাক্টার আটক করা হয়েছে বেক আটক করা হয়েছে ওরক্ষণে কি হয় তা কিন্তু আড়ালে থেকে যায় যারা প্রশাসক আছেন উনি দায়িত্বটা সঠিকভাবে নেবেন এবং ইউনো এসিলেন্ট পরিবেশ অধিদপ্তর যারা আছেন তাদেরকে সঠিক কাজটি করার জন্য উনি পরামর্শ দিবেন অথবা নির্দেশ দেবেন স্থানীয় প্রশাসন বলছে পাহাড় কাটার অভিযোগে অন্তত দশটি মামলা করা আছে যার কোনোটিতেই নাম নেই আমজাদের তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা আমি চারটা মামলা দিছি বিগত ছয় সাত মাসের মধ্যেই তো তোর মধ্যে একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর বাকিগুলি চলমান আছে মোবাইল কোর্ট তো রয়েছেই এর পাশাপাশি আমাদের ইউনো এসিল্যান্ড এবং স্থানীয় প্রশাসন চব্বিশ ঘন্টায় কাজ করে থাকে এর বাইরে পুলিশ রয়েছে পুলিশও মাঝে মাঝে অভিযান পরিচালনা করে থাকে নির্বিচারে পাহাড় ও বনভূমি উজারের বিরূপ প্রভাব পড়েছে এলাকার পরিবেশের ওপর ওবাইদুর রহমান যমুনা নিউজ তিন মাস নিষেধাজ্ঞা শেষে আজ থেকে উন্মুক্ত হয়েছে সুন্দরবন বন বিভাগ থেকে অনুমতি নিয়ে সকাল থেকে ছুটছেন উপকূলের জেলেরা ধরবেন মাছ কাঁকড়া ভ্রমণ করতে পারবেন পর্যটকরাও বনজীবীরা বলছেন তিন মাস সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকায় আয় রোজগার ছিল না এখন ঘুরে দাঁড়ানোর লড়াই বন বিভাগ জানিয়েছে বনের ভেতর যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে টহল জোরদার থাকবে দর্শক এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে